বীরভূমের ইলেমবাজার চৌপাহাড়ি জঙ্গলে শনিবার রাতে 21 বছরের শেখ সালাউদ্দিন নামে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শেখ সালমান নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা শেখ সালমানকে জিজ্ঞাসাবাদ করেন। প্রশাসনের ম্যারাথন জেরায় শেখ সালমান স্বীকার করেছে যে সে শেখ সালাউদ্দিনকে খুন করেছে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাতে শেখ সালমান 30 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল। পুলিশ সূত্রে জানা যায়, শেখ সালমান ইটভাটা করতে গিয়ে বাজারে বেশ কিছু টাকা ঋণ করে ফেলেছিল। সেই ঋণ পরিশোধের জন্যই শেখ সালাউদ্দিনকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছিল। আমার ভাই 3 লক্ষ টাকা আমার কাছে নাই, আমার কাছে যখন 3 লক্ষ টাকা আমাকে জোগাড় করতে তাহলে আমি আমার সমাধান কিন্তু সব বুঝি না। আমার যে আমি তো একাও যেতে পারবো না, টাকা তো আমার কোথাও জোগাড় করতে হবে। ওই শোন, তোকে একা আসতে হবে, বোলপুর আগে তুই ফোন করবি, আমি যাবো সেখানে টাকা নেবো। আমরা আমি তো একাই যেতেই পারবো না, ওই কজন আসবি? আমি আমার আর দুটো বন্ধু না, তুই আরেকটা বন্ধু নিয়ে বলছি আমাকে। জয়কে পাগল করেছিল, জয় কিন্তু আমাদের কাছেও চেয়েছিল ইন্ডিয়ার সব একটা উদ্ভিদ ছেলে মানুষ তো কোনো কিছু ভয় দেখা যাক পুলিশে। আমি তোকে ইট দিয়ে সব তুলব একটু বলিস ওকে, তো আমার ছেলে আমি আমি কিন্তু এখানে কিছু যাই বলবো বলিস। সেই মামনকে ফোন করা হবে, মামন কোথায় আছে থানাতে, সঙ্গে সঙ্গে থানাতে এলো, ও বলল এই কাজ সর্বান ছাড়া কেউ করতে পারে না। কারণ লাস্ট ফোন যে বোলপুর আছে সময় বা সারবর্তী পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। যে ছেলে মারা গেছে ওনার বাবা মল্লারপুর থানায় অ্যাপ্রোচ করেছিলেন, ওনার ছেলের মোবাইল থেকে ওনার মোবাইলে একটু কল এসেছে যার ভিতরে র‍্যানসম ডিমান্ড করা হয়েছে যে আপনি আপনার ছেলের যে জান আপনি বাঁচাতে চেয়েছেন আপনাকে 2 ঘন্টার ভিতরে 30 লাখ টাকা আপনাকে আমাকে দিতে হবে, না তো আমরা মেরে ফেলবো আপনার ছেলে। আফটার দ্যাট সামাও কিছুক্ষণ ভাবার পরে উনি ফির পুলিশকে অ্যাপ্রোচ করেছেন মল্লারপুর থানাকে। মল্লারপুর থানা সঙ্গে সঙ্গে ইনফরমেশন পাওয়ার পরে আমরা এসওজি সেলকে অ্যাক্টিভেট করেছি। ওই ছেলের যে লাস্ট লোকেশন ছিল যে ডিজিজ আছে ওনার ছেলে যার নাম আছে আপনার সৈয়দ সালাউদ্দিন, জয় নাম আছে, ডাক নাম জয় আছে, জয়ের মোবাইলের লাস্ট টাওয়ার লোকেশন আমরা কালেক্ট করলাম, ও পাওয়া গেল আপনার এই ইলাম বাজারে আমার ফরেস্ট এরিয়া থেকে। সঙ্গে সঙ্গেই 3টা টিম আমরা গঠিত করলাম ফরেস্টকে পুরো কম করার জন্য। ওসি ইলাম বাজার নেতৃত্বে সিআই বোলপুর ছিলেন, এনারা কম করেছেন এরিয়াকে, আর একটু সাসপেক্ট হিসাবে এক লোককে এনারা পেলেন, এই যে সালমান বলে যে ছেলে আছে, যে ওরা বন্ধু আছে, এই সালমান একে নিয়ে এসেছিল ওখানে। ওকে ধরার পরে আমরা জিজ্ঞাসা করলাম, তো একটু ভুল কথা বোঝালো যে আমার লোকে 3 জন ধরেছিল, ওরা ফোন করলো, এইসব আছে। তারপরে ওর কথা উপরে আমার লোকে সন্দেহ হলো, সন্দেহ এই জন্য হলো যে ওখান থেকে পালানোর পরে এমন যে বড়ো জিনিস আছে, তো নিশ্চয়ই ফ্যামিলিকে যে ভিক্টিমের ফ্যামিলি আছে আর কাউকে ইনফর্ম করবে, কাউকে ইনফর্ম করেনি। ওকে রিকভার করে অ্যারেস্ট করে আমরা থানা নিয়ে আসলাম, মিন্দাবাইল আমরা ওকে ইন্টারগেট করার পরে ও কনফেস করলো যে আমার উপরে অনেকটা উদ্ধারই ছিল, আমি একে এর আগে বি প্ল্যান করার গত সপ্তাহে প্ল্যান করার চেষ্টা করেছিল, বাট সামহাও ডিজিজ ওই সময় আসতে পারেনি, তো এই প্ল্যান ওয়েতে কালকে ওকে ডেকেছে। আগে এরা বোলপুর দিকে গিয়েছিল, ওখানে বিরিয়ানি বিরিয়ানি খেয়েছে, তারপরে এরা রাস্তা থেকে একটু আপনার বিয়ের বোতল আর লিকার কিনেছে, লিকার কিনে এরা ফরেস্টে বসে খেয়েছে। খাওয়ার পরে ওই ছেলে একটু যে আছে আপনার ভমিট করেছে, তারপরে ওর সেন্স করে দিয়েছে, ওই মোবাইল থেকে এই ছেলের মোবাইল থেকে এই বাবাকে ফোন করেছে যে আপনার ছেলেকে যে বাঁচাতে চেয়েছেন আপনি, আপনি আমার লোককে র‍্যানসম দিলেন, না তো আমি মেরে দিলেন। একাই ছিল এর ভিতরে, এর সঙ্গে অর কেউ আছে ফার্দার কি ইনভলভ ছিল কি ছিল না এই মুহূর্তে আমরা বলতে পারছি না, বাট ওর কনফেশনাল স্টেটমেন্ট আমরা পেয়েছি, ওই হিসাবে ওই একাই বলছে যে আমি একাই ওখানে ঘটনাকে আঞ্জাম দিয়েছি। এই আর বীরভূম থেকে মোহাম্মদ ফিরোজ ও কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।